এবার লোকসভা নির্বাচনের মাঠে ছিলেন এক ঝাঁক তারকা। তাদের অনেকেই হেসেছেন বিজয়ের হাসি, আবার কারো কারো তারকা খ্যাতি কাজে লাগেনি নির্বাচনী ময়দানে। এবার নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বলিউড টলিউডের অনেকেই। এই প্রথম নির্বাচনী ময়দানে নেমেছিলেন কঙ্গনা, তাই অনেকের চোখ ছিল তার দিকেই। রাজনীতিবিদ হিসেবে কঙ্গনা তার শুরুটা বেশ ভালোই করলেন। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা দলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তার বিপরীতে ছিলেন কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহ। 74,755 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অভিনেত্রী। লাপাতা লেডিস সিনেমার কারণে অভিনেতা রবি কিষাণের নাম এখন সবার মুখে মুখে। তিনি বিজেপির প্রার্থী হয়ে উত্তরপ্রদেশের গোরখপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। সমাজবাদী দলের নেত্রী কাজল নিষাদকে তিনি 1,03,526 ভোটে পরাজিত করেছেন। চলচ্চিত্র জগতের তারকাদের মধ্যে সবচেয়ে বাজিমাত করেছেন অভিনেত্রী হেমা মালিনী। উত্তরপ্রদেশের মাথুরা আসনের বিজেপির টিকিট পেয়েছিলেন বলিউডের ড্রিম গার্ল। কংগ্রেস নেতা মুকেশ ধনগড়কে তিনি 2,93,407 ভোটে হারিয়েছেন। পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে নেমেছিলেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বিজেপির নেতা SS আলওয়ালিকে 59,564 ভোটের ব্যবধানে হারিয়েছেন। এবারও পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তারকা অভিনেতা ও প্রযোজক দেব। তিনি 1,82,868 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। দেবের বিপরীতে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। দিদি নম্বর 1 সঞ্চালক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় আরেক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে 76,753 ভোটে পরাজিত করেছেন। তারা দুজনেই পশ্চিমবঙ্গের হুগলি কেন্দ্রের প্রার্থী ছিলেন। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।